ওয়ালাইকুম আসসালাম দাদু, আপনি কেমন আছেন? ভালো আছো? আমি ভালো আছি। আপনাকে পেয়ে আমার আরো ভালো আছে। দাদু, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার আপনজন যিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, তার নাম ও পরিচয় সম্পর্কে কি আমাদের জানাবেন? অবশ্যই জানাবো। তার নাম মোহাম্মদ গোলাম হোসেন, তার আব্বার নাম মোহাম্মদ শামসুদ্দিন, গ্রাম কালাপাহাড়িয়া, পোস্ট কালাপাহাড়িয়া, থানা 2500, জেলা নারায়ণগঞ্জ। আমি তার চাচা সম্পর্ক। দাদা, আপনার কাছে জানতে চাচ্ছি যে মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল? মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল, আমি তখন মোগরাপাড়া স্কুলের নবম শ্রেণীর ছাত্র। তো আপনার কাছে জানতে চাইতেছি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আপনি কি সচক্ষে দেখেছেন? দেখলে সেই অনুভূতি ব্যক্ত করুন। আমি জাতির পিতা বঙ্গবন্ধুকে সচক্ষে দেখেছি 1969 সালে খালিয়ারচর ড্যামরা যখন ঘূর্ণিঝড় হয়, তখন ত্রাণ সামগ্রী নিয়ে উনি খালিয়ারচর আসেন, তখনই আমরা ওনাকে সচক্ষে সামনাসামনি দেখি। উনি যে একজন দেশপ্রেমিক ছিলেন, এই খালিয়ারচর ঘূর্ণিঝড়ের ত্রাণ সামগ্রী বিতরণের মধ্যে থেকে আমরা ওনার সম্পর্কে দাদু, 1971 সালে 7ই মার্চ বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণকে জাতিসংঘের পক্ষ থেকে বিশ্ব কমন ঐতিহ্য হিসেবে ঘোষণা করা হয়, এটা এই বিষয়টির উপর আপনি কতখানি গর্ববোধ করেন? 1971 সালের 7ই মার্চের ভাষণ পৃথিবীর সকল নেতাদের সর্বশ্রেষ্ঠ ভাষণ। অদ্যাবধি এমন জাতীয় ভাষণ পৃথিবীর কোন নেতা দেন নাই। সেই হিসাবে দেশের স্বার্থে যে ভাষণ উত্থাপন করে, সেটা সারা দুনিয়া সেটাকে গ্রহণ করে নিয়েছে, আমরা সেজন্য অত্যন্ত গর্বিত। দাদু, আপনার নিকট আত্মীয় যে সেক্টর বা গ্রাম থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, তার সম্পর্কে আমরা কিছু জানতে চাইছি। আমার নিকট আত্মীয় ভাস্তা, তিনি ভারতের হাপানিয়া ক্যাম্পের 2 নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, ট্রেনিং অংশগ্রহণ করে। ট্রেনিং শেষে সে বাংলাদেশের 2500 থানায় সে মুক্তিযুদ্ধে যোগদান করে।